তো বন্ধুরা, আজকের বিরতিতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই প্রথম পয়েন্ট হবে WPA মেন্স, যারা কোয়ালিফাই করেছো, যারা শর্টলিস্টে রয়েছো, তাদের মধ্যে অনেকই প্রশ্ন রয়েছে তাহলে ফাইনাল কাট অফ কত হবে এবং কত তুললে আমার সেফ জোন বা সেফ স্কোরের মধ্যে আমি থাকব এবং আমি এটা মনে মনে ঠিক করে নিতে পারবো যে সত্যিই আমি চাকরিটা পেয়ে গেছি। এই যে বিষয়টা, অনেকের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে এবং অনেকে কিন্তু টেনশানে রয়েছে। তো বন্ধু, টেনশন নিও না, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, সম্পূর্ণ আলোচনা করব এবং যারা শর্টলিস্টেড হয়েছো তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। তার পাশাপাশি কিছু বন্ধু আছো যারা হয়তো কয়েক নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারোনি, তো অবশ্যই তারা হয়তো আপসেট রয়েছো, তাদের মনের অবস্থা ভালো নেই। অবশ্যই বন্ধু দেখো, ফেল করে যাওয়া মানে কিন্তু পিছিয়ে যাওয়া নয়, এটা মাথায় রাখতে হবে। ফেল করা মানে কিন্তু ফার্স্ট লার্নিং ইন দ্য পয়েন্ট, অর্থাৎ শুরু করার প্রথম অধ্যায়ে কিন্তু ফেল, ঠিক আছে, এখান থেকে শেখার আছে। যেহেতু তোমরা একটু ভালো করে বেটার এক্সাম দিতে পারলে কিন্তু তোমরা কিন্তু চাকরিটা হয়ে যেত হয়তো, তো এইটা মাথায় নাও। সামনে কিন্তু রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সেটা তোমাদের পাখি চোখ করো, অবশ্যই তোমরা উইন হবে এবং অবশ্যই সেই আশা রাখছি। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলো আজকে আলোচনা শুরু করি। প্রথমে বলবো যে হোক, টোটাল ভ্যাকান্সি কত ছিল। টোটাল ভ্যাকান্সি আমরা জানি যে 8,419 টোটাল কিন্তু ভ্যাকান্সি ছিল AWB মেন্স কনস্টেবলের, এবং কত গুণকে ডাকা হয়েছে আমি এর আগের ভিডিওতে তোমাকে জানিয়েছিলাম যে 1.5 সংখ্যক গুণকে কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হবে। তো আমাদের কাছে যে নিউজটা এসছে এই কিছুক্ষণ আগেই, সেখান থেকে কিন্তু আমি যা নিউজগুলো পেয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা আজকে করছি, একদম অ্যাকুরেট নিউজ দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি ভেবেছিলাম যে প্রথমে 1.5 টাকা হবে, অর্থাৎ টোটাল 12,000 টাকা হবে, সেরকমই আশা রেখেছিলাম, কিন্তু তা নয়, আরও কিন্তু কম সংখ্যক ইন্টারভিউ জন্য ডাকা হবে। অর্থাৎ 1.2 কিন্তু ডাকা হবে, ঠিক আছে, সেরকমই কিন্তু আমরা মোটামুটি খবর পেয়েছি। হ্যাঁ, যেহেতু এখনও অফিসিয়াল ভাবে কিছু জানায়নি, ঠিক আছে, এবং ম্যাক্সিমামই আমরা দেখছি যে মোটামুটি এভাবে এর ওপর কিন্তু আর ডাকবে না। তাহলে 1.2 যদি হয় তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো যে 9,500 সামথিং, ঠিক আছে, তোমরা মোটামুটি ওভারঅল 10,000 ধরে রাখতে পারো, ঠিক আছে, যে এই সংখ্যক কিন্তু ইন্টারভিউ জন্য ডাকবে। ওকে, তো যারা যেই নাম্বারই পেয়ে থাকো, ঠিক আছে, আমি প্রথমেই বলবো, মনে করো অনেকের মধ্যে চিন্তা রয়েছে এই বিষয় নিয়ে যে কত আমাকে ইন্টারভিউ জন্য তুলতে হবে, অ্যাকচুয়াল তাহলে কাট অফ কত উঠবে ইন্টারভিউ নাম্বার নিয়ে এবং যা তোমরা মেন্সে পেয়েছো টোটাল দুটো যোগ করে কত উঠবে। তোমরা নিশ্চয়ই জানো যেহেতু এই WPA কনস্টেবলের এক্সামের যে ইন্টারভিউ নাম্বার তা কিন্তু 15, তোমরা সবই জানো, এবং এই 15-র মধ্যে কাকে কত পেতে হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে আছো, ঠিক আছে, তোমরা অনেক পরিশ্রম করে একটার পর একটা স্টেপ পার করে কিন্তু তোমরা আজকে শর্টলিস্টে রয়েছো ইন্টারভিউর জন্য, তো অবশ্যই তোমরা নিজেদের বুঝতে পারছো যে কতটা পরিশ্রম করে কিন্তু এই জায়গায় আজকে আসতে হয়েছে। তো অবশ্যই তার জন্য তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি যারা শর্টলিস্টে রয়েছ। তো অনেকে এখন কিছু কিছু বন্ধুদের মধ্যে এখনও কনফিউশন তৈরি আছে যে আমি এত পেয়েছি, পাশ করলাম না, আমার পাশের বাড়ির বন্ধু কম পেয়ে পাশ করে গেছে, তো এই ধরনের কিন্তু কনফিউশন অনেকের মধ্যেই রয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে দেখো বন্ধু, আমি বারবার আগের ভিডিওতে বলেছি যে তোমরা ভালো করে আগে তোমরা কত পাচ্ছ, অ্যাকুরেট তোমাদের নাম্বার কত হচ্ছে সেটাকে তোমরা ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে। যদি তোমাদের নেগেটিভ, যদি মনে করো 2-3টে তোমাদের কনফিউশন রয়েছে, সেগুলোকে আগে নেগেটিভ হিসেবে ধরো, ঠিক আছে, সেগুলো পজিটিভ ধরবে না, সেগুলো ধরে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত নাম্বার উঠছে, ঠিক আছে, সেটাকে ভালো করে আগে হিসাব করো এবং হিসাব করে দেখো যে এর আগের ভিডিওতে যেরকম কাট অফ দিয়েছিলাম যে মোটামুটি এবছর যে শর্টলিস্টেড হয়েছে এবং কে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে, তাও তোমাদের আমি আরেকবার বলে দিই, যারা জেনারেল ক্যাটাগরি আছো তারা কিন্তু 37 এবং 38 লোয়েস্ট অব্দি এসছে আমাদের যত ক্যান্ডিডেট আছে, এবং যারা যারা শর্টলিস্টেড হয়েছে তারা কিন্তু 37 থেকে 38 কিন্তু সবচেয়ে লোয়েস্ট, এই নাম্বার পেয়ে কিন্তু তারা শর্টলিস্টেড হয়েছে। অনেকেই বলছো যে 40 পেয়েছি, 41 পে হয়নি, তারা কিন্তু অবশ্যই ভুল বলছো, ঠিক আছে, তাদেরকে বলছি যে তোমরা ভালো করে আগে জাস্টিফাই করো নিজেকে, ঠিক আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আরেকবার বলে দিই, জেনারেল বলে দিলাম, এবং OBC কিন্তু 36 পেয়েছি, 36 শর্টলিস্টেড হয়েছে, এবং এসসি
এসসি ক্যাটাগরি কিন্তু দেখেছি 34 লাস্ট এসছে, যে লাস্ট স্টুডেন্ট দেখেছি সেও কিন্তু কোয়ালিফাই করে গেছে 34-এ। ঠিক আছে, তো অবশ্যই যারা এসসি ক্যাটাগরি আছো তারা ভালো করে মিলিয়ে নাও, এবং যারা এসটি আছো তারা কিন্তু 30+ পেয়েও কিন্তু শর্ট লিস্টেড হয়েছি। তো এই যে আমি নাম্বারগুলো তোমাদেরকে বললাম, এরা কিন্তু ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হয়েছে। ওকে, তো তোমাদের যদি মনে পড়ো যে তোমরা এই ধরনের নাম্বার থেকে বেশি পাচ্ছ, এক্সপেক্টেড করছো, তো তোমাদের কাছে আমি একটা অপশান রেখেছিলাম এই আগের ভিডিওতে, যে তোমরা কিন্তু আরটিআই করতে পারো। ঠিক আছে, তোমরা WAB ওয়েবসাইটে গিয়ে কিন্তু আরটিআই করতে পারো, এবং সেই প্রসিডিওর অবশ্যই করা আছে প্লে লিস্টের ভিডিওতে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে অ্যাকচুয়ালি তাহলে ফাইনাল কাট অফ কত হবে, এটা নিয়ে যথেষ্ট একটা সংশয় বিষয় রয়েছে। ঠিক আছে, তো বন্ধু প্রথমেই বলবো যে দেখো, অ্যাকুরেট কাট অফ কিন্তু কোনো ইউটিউবারই বলতে পারবে না, এটা বলা সম্ভব না, কারণ যেহেতু এখন ইন্টারভিউ হয়নি। ঠিক আছে, এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে বা বিগত দিনের ইন্টারভিউ যে টোটাল যারা ইন্টারভিউ করায় তাদেরকে থেকে প্রশ্ন নিয়ে বা তাদের সাথে কথা বলে যেরকমভাবে একটা অনুমান করা গেছে যে এবছর যেহেতু সিস্টেমটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে হচ্ছে, কারণ 2015-18 তোমরা যে রিক্রুটমেন্ট দেখো তোমরা নিজেই দেখতে পারো, সেখানে কিন্তু যে সংখ্যক ক্যান্ডিডেট ডাকা হয়েছিলো এবং কী সংখ্যকে তোমার অবশ্যই বেশি সংখ্যকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিলো, তো এবছর যেহেতু বেশি সংখ্যককে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে না, তো অবশ্যই ইন্টারভিউটা কিন্তু খুব সিরিয়াসলিভাবে দিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, যারা মোটামুটি যেই ক্যাটাগরি থেকে বিলং করো, যদি তোমাদের 45 হয়ে থাকে, 45 যদি তোমরা পেয়ে থাকো, ঠিক আছে, যে কোনো যে ক্যাটাগরি হোক, তাহলে কিন্তু তোমরা কনফার্ম ধরে নাও যে তোমাদের কিন্তু এই চাকরিটা কিন্তু হয়ে যাবে, তোমরা একজন অ্যাজ এ কনস্টেবল বলে নিজেকে দাবি করতে পারো। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে যে, এবং অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ কাকে কত পেতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছো, অনেকের মধ্যে প্রশ্ন থেকে যাবে যে অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ কাকে তুলতে হবে, মানে কত নম্বর তাদেরকে তুলতে হবে 15-র মধ্যে। তো অনেকেই আছো যে অনেকে টাইটায় হয়তো বেরিয়ে গেছো, ঠিক আছে, তো তাদেরকে কত তুলতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কত নম্বর তুলতে হবে, তো আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে দেখে বিচার বিশ্লেষণ করে কিন্তু মোটামুটি একটা আমরা কাট অফ অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ধরেছি যে মোটামুটি এই ধরনের কাট অফ যদি স্টুডেন্টরা তুলতে পারে তাহলে কিন্তু তারা চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো বন্ধু, যারা জেনারেল ক্যাটাগরি আছো তারা মেন্সে যে নাম্বার পেয়েছো এবং ইন্টারভিউতে তোমার যে নাম্বার পাবে সেটা মিলিয়ে যেহেতু ফাইনাল কাট অফ হবে, তো তোমরা মোটামুটি 48-50 ধরে রাখো, যে ওভারঅল কিন্তু 50-র ওপর মোটামুটি 50 কাছাকাছি কাট অফ থাকবে, হয়তো 1-1.5 নাম্বার আগে পরে হতে পারে, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি বলছি। ঠিক আছে, তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি আছো এবং যারা মানে শর্ট লিস্টেড হয়েছো যে মেন্স নাম্বার পেয়ে, সেটা প্লাস তোমরা যে ইন্টারভিউ দিচ্ছ, ইন্টারভিউতে নিয়ে ইন্টারভিউ যেহেতু কোনো হয়নি, তো মোটামুটি আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা কাট অফ ধরে রেখেছি, তো তোমরা যদি মোটামুটি যে 50-র ওপরে ধরে রাখতে পারো তাহলে তোমাদের কনফার্ম হয়ে গেল, এবং যারা OBC বি ক্যাটাগরি আছো তারাও সেমভাবে, ঠিক আছে, জেনারেলের মতনই, এবং জাস্ট 1-2 নাম্বার হয়তো হেরফের হতে পারে, ঠিক আছে, 48-47 কিন্তু হেরফের হতে পারে, এর বেশি হবে না, এবং OBC এ একটু হয়তো নামতে পারে, 46 ধরে রাখো। ঠিক আছে, এবং এর পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু অনেকেই 37-38-39 পেয়ে কিন্তু যারা কোয়ালিফাইড আইমিন শর্টলিস্টেড হয়েছো তাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এখানে, যে তোমাদের 15-র মধ্যে কিন্তু মিনিমাম 12-13 কিন্তু টার্গেট রাখতে হবেই হবে। ঠিক আছে, তো তোমরা যেহেতু এতদিন এত পরিশ্রম করে কিন্তু তোমরা একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছ, তো বন্ধু এই জন্যই বলবো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। ঠিক আছে, আজ থেকে কি এখন থেকে কাজে লাগাও। ঠিক আছে, যেহেতু এই মুহূর্তে যেহেতু ইন্টারভিউ হচ্ছে না, আমি এর আগে বিরুদ্ধেও জানিয়েছি, মোটামুটি জুনের আগে ইন্টারভিউ হওয়ার চান্স খুব কমই রয়েছে, তো তাদেরকে উদ্দেশ্যকে বলছি যারা কোনোরকমভাবে বেরিয়ে গেছো, ঠিক আছে, তারা কিন্তু মোটামুটি 15-র মধ্যে 12-14 টার্গেট রাখেই রাখো অবশ্যই। তা এবং নেক্সট আসছি SC-তে, যারা SC ক্যাটাগরি তারা তো জানোই যে মোটামুটি 34 অবধি কিন্তু ফাইনাল কাট অফ, মানে এই মেন্স কাট অফ গেছে। এবার তাহলে তোমরা চিন্তাভাবনা করে নাও যে যারা 34+ পেয়েছো কোনোরকমভাবে বেরিয়ে গেছো, তারাকে কিন্তু মোটামুটি SC-তে কিন্তু 45 ফাইনাল কাট অফ কিন্তু মোটামুটি থাকবে, 45-এর কাছাকাছি থাকবে। ঠিক আছে, তারা তোমাদের কিন্তু 10-12 অবশ্যই টার্গেট রাখতেই হবে, তোমরা বুঝতেই পারছো। এবং যারা ST ক্যাটাগরি আছে তারা 30 পেয়েছো, ঠিক আছে, তাদের মোটামুটি 10 টার্গেট রাখতে হবে, কিন্তু SC মোটামুটি 40-42, তো 40-42 মধ্যে কিন্তু কাট অফ ওঠানামা করবে, হয়তো 1-1.5 নাম্বার হয়তো আগে পড়ে হবে,
তো মোটামুটি আমরা কিন্তু বিগত দিনে বিভিন্ন রকমভাবে মানে আলাপ আলোচনা করে কিন্তু মোটামুটি আমরা কাট আপটা বেশ কয়েকজন মিলে কিন্তু আমরা নির্ধারিত করেছি। তো বন্ধু, তোমরা অবশ্যই কাট আপ নিয়ে একটা চিন্তিত রয়েছো, তো অবশ্যই তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এবং দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কত মানে কাট আপ কি উঠবে না উঠবে, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাকে কিন্তু চাকরিটা পেতে হবে। যারা শর্টলিস্টেড হয়েছো তাদের কিন্তু মাথায় এখন একটাই প্রশ্ন থাকা উচিত যে আমি যেহেতু শর্টলিস্টেড হয়েছি আমাকে কিন্তু একদম পাখির চোখ করে রাখতে হবে যে এই আমার লাস্ট সুযোগ, এটাকে আমি 100% কাজে লাগাবই লাগাবো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? দেখো, এটি কিন্তু তোমাদের কাছে নেক্সট অপশান, এটাই তোমরা ভেবে রাখো যে এটি আমাদের নেক্সট এবং লাস্ট, এটা ভেবে রাখো। যদি ভাবো যে না নেক্সট আমার ভ্যাকান্সি বেরোবে আবার আমরা এক্সাম দেবো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই যে এতদিন ধরে তোমাদের পরিশ্রম করলে একটা জায়গায় এসেছো সেই কিন্তু মনোবলটা তোমাদের ভেঙে যাবে। তোমরা মাইন্ড সেট আপ করো যে এই চাকরিটা আমাদের পেতেই হবে, এটি আমাদের লাস্ট। অতএব যারা কোনোরকমভাবে বেরিয়ে গেছো তাদেরকে বলছি, যারা শর্টলিস্টেড হয়েছো কোনোরকমভাবে, তারা কিন্তু 15-এর মধ্যে মোটামুটি 12-14 কিন্তু টার্গেট রাখতেই হবে। এবং তোমরা যদি মনে করো যে তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোনো অবশ্যই ভিডিও দরকার, তো অবশ্যই তোমরা প্লেলিস্টটিকে দেখতে পারো। সেখানে কিন্তু জেলাভিত্তিক বিগত দিনে কী প্রশ্ন এসেছিলো সেরকমভাবে নদ নদী আলোচনা, ঠিক আছে, সম্পূর্ণভাবে ভিডিও তোমাদের জন্য করে গেছে, যথেষ্ট যতটা সম্ভব হয়েছে আমাদের কাছ থেকে। তো অবশ্যই বন্ধু, আশা করি তোমাদেরকে কিন্তু মোটামুটি একটা কনক্লুশন তোমাদেরকে দিতে পেরেছি। তো বন্ধু, অবশ্যই যদি তোমাদের মনে করছো যে ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, কারণ তোমরা জানো অনেক পরিশ্রম করে অনেক সময় নষ্ট করে কিন্তু ভিডিওগুলো তোমাদের জন্য করি আমরা। ওকে, এখান থেকে আমি বারবার বলছি কিন্তু আমি কিন্তু যেহেতু আমি একজন টিচার, তো আমার যত স্টুডেন্ট আছে তারাই আমাদের রিকোয়েস্ট করে ভিডিও করার জন্য, আর যেহেতু আমাদের সাথে বিভিন্ন রকম আধিকারিকরা আছে তো তাদের থেকে কথা বলে কিন্তু আমরা ভিডিওগুলো করি। এখানে কিন্তু কোনো বিজনেস প্রফিট লসের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমার দেখো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এডুকেশন রিলেটেড, কোনোরকমভাবে কিন্তু খুব কম ভিডিও আছে এই ধরনের। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওগুলো করা। তো অবশ্যই বন্ধু, যদি মনে হয় তোমাদের ইন ফিউচারে এখান থেকে তোমরা কিছু উন্নতি করতে পারো, কিছু জানার থাকে, তোমাদের কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করো। এবং তোমার যদি মনে হয় যে না এই চ্যানেলটিকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন, এই চ্যানেল থেকে আমরা কিছু নিউজ পাচ্ছি, তবেই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, যারা শর্টলিস্ট হয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউ জন্য প্রিপারেশন নাও। তো চলো বন্ধু, নেক্সট ভিডিও দেখা হবে। যদি আমরা কোনো নিউজ পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।